হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি চাই সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের কিন্তু তোমাদের কিছু প্রশ্নের উত্তরে আমি দিতে এসেছি যে আমার মেয়ের এত ঘন লম্বা চুলের রহস্য কি। জাস্ট ওর মাত্র 6.5 বছর বয়স, তো এই বয়সে এত সুন্দর চুল, এত স্ট্রেট চুল। আজকের কিন্তু আমার মেয়ের চুলের রহস্যটা তোমাদের জানাবো, কি ব্যবহার করি, কি তেল ব্যবহার করি, কি শ্যাম্পু ব্যবহার করি, কি হেয়ার প্যাক ব্যবহার করি, সমস্ত কিছুই কিন্তু আজকের তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ অনেকেই আমাকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করে, দিদি তোমার মেয়ের মাথায় কি শ্যাম্পু, কি তেল বা কি হেয়ার প্যাক ব্যবহার করো। তাই আজকের কিন্তু সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখে নাও। সত্যি কথা বলতে, ও সারাদিন স্কুলে থাকে, ওর চুলটা কিন্তু আরো খানিকটা বড় ছিল, মানে কোমর ছাড়িয়ে গেছিল, কিন্তু আমি মাঝখানে একটুখানি কেটে দিয়েছি। কারণ ওর সারাদিন স্কুলে থাকে, তো ওর চুলটা নিয়ে একটু তো প্রবলেমই হয়, এত বড় বড় চুল, তো তাই জন্য একটুখানি কাটা হয়েছে। আর আমার মেয়ে কিন্তু ভীষণ চুল পছন্দ করে, ও কিন্তু কিছুতেই কাটতে দিতে চায়নি। আর এবারে দেখো, এই প্যাকটা বানাচ্ছি, এইটা কিন্তু আমি আমার মেয়ের চুলে সপ্তাহে একদিন করে দেই, সানডে করে, কারণ সেই দিন ও বাড়িতে থাকে, তাই জন্য সেই দিন ওকে দেওয়া হয়। আর তারপরে কিন্তু ওর চুলে আমি লাগাই শুদ্ধ যে শালিমার নারকেল তেলটা আছে সেইটা। আমার কাছে কিন্তু শালিমার নারকেল তেলটাই বেশ মনে হয় বাচ্চাদের হেয়ারের জন্য। আর তারপরে কিন্তু আমি জনসেন্স বেবি শ্যাম্পুটা ওর চুলে লাগাই, সপ্তাহে ওই একদিন করেই হয়, যে কোনো একদিন আমি সপ্তাহে প্রত্যেক একটা জিনিস লাগাই, আর তেলটা কেন আমি প্রত্যেক দিন লাগাই। আর এই প্যাকটা কি প্যাক ছিল সেটাও আজ তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো প্যাকটা, এটা হচ্ছে নেচার শিওরের শিখাকাই এবং নেচার শিওরের ভৃংরাজ, এই দুটো মিশিয়ে কিন্তু আমি এই প্যাকটা তৈরি করি। আর এই প্যাকটা কিন্তু আমি সপ্তাহে একদিন করে লাগাই, অনেকে কিন্তু এই প্যাকটা সপ্তাহে 2 দিনও লাগায়, কিন্তু আমি এই প্যাকটা কিন্তু সপ্তাহে একদিনই লাগাই। আর এই প্যাকটার মধ্যে কি কি আছে দেখো, একটা আছে রোজ ওয়াটার, একটা আছে স্পুন, একটা আছে ব্রাশ, আর একটা আছে চিরকুট, যেটাতে কিন্তু সমস্ত বিবরণ দেওয়া আছে, যেটা দেখে দেখে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। আর এই নেচার শিওরের শিখাকাই এবং ভৃংরাজ শুধুমাত্র হেয়ার প্যাক হিসাবে লাগায় তা কিন্তু নয়, এটা কিন্তু ফেস প্যাক হিসাবে লাগানো যায়, আরো অনেকভাবে ব্যবহার করা যায়, সেটা কিন্তু তোমরা চিরকুটটা দেখলেই বুঝতে পারবে। এই নেচার শিওরের ভৃংরাজ এবং শিখাকাই দুটোই যে একদম 100% ন্যাচারাল একটা প্রোডাক্ট, সেটা প্রমাণ করে এই পিউরিটি এবং অথেন্সিটির সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কিন্তু দুটোর মধ্যেই আছে, পিউরিটি এবং অথেন্সিটির সার্টিফিকেট। এবার আমি প্যাকগুলো কিন্তু খুলে কিভাবে ব্যবহার করতে হয়, কত পরিমাণ দিতে হয়, তার সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সাথে বলবো। আর দেখতেই পাচ্ছ এটার মধ্যে কি কি আছে, একটা স্পুন আছে, ব্রাশ আছে, আর রোজ ওয়াটার আছে, চিরকুট আছে, যেটার মধ্যে সমস্ত বিবরণ দেওয়া আছে দুটো প্যাকের মধ্যেই। তো বিবরণ দেখে দেখে কিন্তু কি কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে ব্যবহার করা যায়, কি কি কাজে লাগে, সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পারবে। আর এটার মধ্যেও দেখো পিউরিটি এবং অথেন্সিটির সার্টিফিকেট আছে, যেটা প্রমাণ করে যে এটা একদম 100% ন্যাচারাল একটা প্রোডাক্ট। তো চলো এবার তোমাদের আমি দেখাবো যে কিভাবে আমি হেয়ার প্যাক হিসাবে এটা চুলে লাগাই। তো এই যে দেখো আমি কিন্তু প্যাকগুলো খুলে নিচ্ছি, আর এটা কিন্তু আমার তৃতীয় নাম্বার প্যাক ছিল। আর সত্যি কথা বলতে আমি কিন্তু নেচার শিওরের প্রত্যেকটা প্রোডাক্ট প্রায় 1 বছর ধরে ব্যবহার করছি, আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ন্যাচারাল, একদম প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি, এতে কিন্তু কোনো রাসায়নিক পদার্থ মেশানো নেই, তার জন্যই কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করা যায় যে এর কোনো সাইড ইফেক্ট নেই। তো যাই হোক, আমি কিন্তু দুটোর সেম পরিমাণ নিয়ে নিলাম, 1 চামচ 1 চামচ করে। আর নেওয়ার পরে কিন্তু এটা আমি একটু পাতলা করে গুলিয়ে নেবো, এটা কিন্তু ঘন করে গোলালে হবে না, কারণ চুলে লাগানো হবে, তো তো ঘন করে গোলালে কিন্তু চুলে তেমনভাবে লাগবে না, তাই কিন্তু এটা একটু পাতলা করে গোলাতে হবে যাতে চুলে ভালোভাবে লাগে। তো এই যে দেখো, তারপর কিন্তু আমি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর যে তোমরা রোজ ওয়াটার দেখলে সেটা কিন্তু ফেস প্যাকে লাগাতে পারো, বা অন্য কোনো কিছুর জন্য তোমরা ইউজ করতে পারো। তো যাই হোক, আমি কিন্তু জল দিয়েই গুলিয়ে নিচ্ছি মাথার জন্য। আর এই যে দেখো, আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এই প্যাকটা যদি তোমরা চুলে লাগাও, তাহলে কিন্তু চুলটা অনেক সুন্দর, ঘন, লম্বা, আর তোমাদের মাথায় কিন্তু একদমই খুশকি থাকবে না। শীতের সময় যে আমাদের খুশকির একটা টেনশন থাকে, সেই টেনশন থেকেও তোমরা কিন্তু মুক্ত পেয়ে যাবে। আর তোমরাও যদি এই প্রোডাক্টটা পেতে চাও, তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে বন্ধুরা। তোমরাও যদি চাও যে তোমাদের চুল সুন্দর হোক, মাথায় কোনো ড্যান্ড্রাফ না থাকুক, তাহলে কিন্তু তোমরা আমার ডিসক্রিপশন থেকে এইটা পারচেস করতে পারো। তো বাই, সবাই ভালো থেকো।